নিজের শহর কলকাতায় ফিরে কলকাতার এক অবিশ্বাস্য সিক্রেট জানতে চলে এসেছিলাম বাবুঘাট। বারাণসী বানারস বা ঋষিকেশের আদলে চিফ মিনিস্টারের উদ্যোগে গত এপ্রিল থেকে কলকাতায় শুরু হয়েছে এই গঙ্গা আরতি। তবে এটির নাম গঙ্গা আরতি না রেখে রাখা হয়েছে আরতি বন্দনা। আমার মতে কলকাতার গঙ্গা এতদিন পরে যোগ্য সম্মান পেল এবং এই যোগ্য সম্মান দেখতে মানুষের ভিড় প্রায় চোখে পড়ার মতো। তাই যারা কলকাতা প্রথমবার আসছেন এরকম একটা অপূর্ব সন্ধ্যার সাক্ষী হতে এই জায়গাটিকে আপনার লিস্টে অবশ্যই রাখুন। আর যারা কলকাতার বাসী তারা কলকাতার বুকে এক টুকরো বারাণসী দেখতে বোধ হয় কেউ বাদ রাখেন। এই গঙ্গা আরতি দেখতে গেলে আপনার কোনো টিকিট লাগবে না। তবে হ্যাঁ, আপনি যদি গঙ্গার বুক থেকে এই সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হতে চান তাহলে অবশ্যই মাত্র 100 টাকার টিকিট কেটে গঙ্গার বুকে ক্রুজ থেকে আপনি এই দৃশ্যের সাক্ষী হতে পারবেন। যারা ট্রেনে আসবেন তারা ইডেন গার্ডেন স্টেশন, বা যারা বাসে আসবেন তারা বাবুঘাট, এবং যারা মেট্রোতে আসবেন এসপ্ল্যানেড আপনাদের নামতে হবে। তারপর মেট্রো থেকে বেরিয়ে বাবুঘাটের বাস ধরলেই পৌঁছে যেতে পারবেন।